এখন কিন্তু এটা অন হয়ে গেছে, ব্লুটুথ অন। তো এই আবার আমরা সুইচিং দিলাম, হইল না। তো আমরা চার্জিং লাইনটা ভরে দেখব যে আমাদের চার্জিংটা মূলত পায় কিনা। তো চার্জিংটাও কিন্তু পায় না চার্জিং। তো আপনি যখন এই এই সুইচটা ঠিক করতে যাবেন, তখন এক ফোঁটা কেরাসিন কিংবা থিনার দিলে ভালো হয়। থিনার সাথে সাথে এই সুইচিংটা কিন্তু ওকে হয়ে গেছে। এই ঝালাই দুটো মজবুত করে দিলে আমাদের বাস ওকে। তো দেখেন আমাদের কিন্তু চার্জিংটা পেয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, বহুদিন যাবৎ আপনাদের ভিডিও দেওয়া হয় না, তার মানে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। অনেকে কমেন্টস করছেন, কমেন্টসগুলোর উত্তর দেওয়া হয়নি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কেন কমেন্টের উত্তর দিতে পারিনি তার উত্তরটা আপনারা একটু আগেই পেয়ে গেছেন, আমি অসুস্থ ছিলাম। আমি ছোট্ট একটা ভিডিও করব, যে ভিডিওটা এই ছোট একটা মানে ব্লুটুথ অকম্যান, যেটাকে আমরা ব্লুটুথ বক্স বলে থাকি, এই বক্সটা আমরা আজকে সার্ভিসিং করব বা রিপেয়ারিং করব। সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো। এই বক্সটা অন করলে অন হয় না, এর ভিতরগত সমস্যাগুলো কি এবং বিষয়গুলো আমরা এ টু জেড আজকে জানব, এবং কিভাবে এটাকে সার্ভিসিং করে পুনরায় চালাবো সেই বিষয়টাও আপনাদের একদম ক্লিয়ার করে দেব। তো আসুন আমরা এই ভিডিওটা শুরু করি। করার ভিতরে আমাদের প্রথমত সুইচ অন করলে দেখা যায় হালকা আলো আসছে, একটা বাড়ি দিছে, কিন্তু টোটালে মানে ব্যাকআপটা থাকে না। তো তার জন্য ব্যাটারিও খারাপ হইতে পারে, সুইচিং খারাপ হইতে পারে। তো সুইচিংটা যদি এই সুইচিংটা ভালো না হয়, তো সেক্ষেত্রে আমরা কোন সুইচিংটা ব্যবহার করব সে বিষয়টা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিই। তো তার জন্য আমি স্ক্রুপগুলো খুলে নিই। তো আমাদের এইটা খুলে নিলাম, তারপরে আমরা সার্কিটটাও খুলে নেব। তো এই ব্যাটারির জ্যাকটা আমি এ জায়গায় লাগাই নিতেছি। তো দেখুন আমাদের এখন কিন্তু এটা অন হয়ে গেছে, ব্লুটুথ অন। তো এই আবার আমরা সুইচিং দিলাম, হইল না। তো আমরা এই চার্জিং লাইনটা ভরে দেখব যে আমাদের চার্জিংটা মূলত পায় কিনা। তো চার্জিংটাও কিন্তু পায় না চার্জিং, পাইলে এ জায়গায় লাইট জ্বলার কথা, লাইট জ্বলে না। তো আমরা দেখব সুইচিংটা হওয়ার পরও অটোমেটিক আসে আবার যায় কিসের জন্য, সে বিষয়টা এই জায়গায় দিয়ে আমরা সুইচটা ডাইরেক্ট করে দিলাম। তো ডাইরেক্ট করার পর দেখেন লাইন কিন্তু আসছে। তো এখন আমরা এই দুইটা পিন থেকে দুইটা তার বাইর করব, আর না হয় অটোমেটিকলি এটা কীভাবে ঠিক করা যায় তো সেই বিষয়ে আপনাদের পরামর্শ দেবো। ভাগ হলে দুইটা, এক হইলো এই সুইচটাই কীভাবে ঠিক করা যায়, দ্বিতীয়ত মডিফাই করে সেন্স কীভাবে সুইচ লাগাবেন সেই বিষয়টা দেখানো। তো আমি আগে দেখব যে আমার এই সুইচটাই ঠিক হয় কি না। তো আপনি যখন এই
এই সুইচটা ঠিক করতে যাবেন তখন এক ফোঁটা কেরাসিন কিংবা থিনার দিলে ভালো হয়, থিনারে ময়লাটা কাটে ভালো। তো এই থিনার দিলেও আপনার এই সুইচিংটা ভালো হওয়ার, সুইচিংটা কিন্তু ওকে হয়ে গেছে। তো যেহেতু আমাদের এই চার্জিংটা দিলে চার্জ পায় না, তার জন্য আমরা কি করব, এই যে চার্জিংয়ের পিনগুলো আছে এই পিনের গোড়ায় আমরা চিকন করে ঝালাইটা মজবুত করে দেব। এই ঝালাই দুটো মজবুত করে দিলে আমাদের বাস ওকে। এখন আমরা চার্জিং পিনটা আবারও ঢুকাবো। তো দেখেন আমাদের কিন্তু চার্জিংটা পেয়ে গেছে, এর আগে কিন্তু চার্জিংটা পায় নাই। তো এই জায়গায় ঝালাই লুজ ছিল, এই জন্য চার্জিংটা পায় নাই। এখন আমাদের যে এই সুইচটা, এটা আমরা অন করব। তো আমাদের লাইনও এসে গেল। এখন আমরা ব্লুটুথ কানেক্ট করব। কাঁচা আম আর দেশীয় মশলাই দুধ।